হ্যালো বন্ধুরা, 3 তারিখ সন্ধ্যে 7টা থেকে মোহনবাগান দল AFC তে কোয়ালিফাই করার জন্য একটা কোয়ালিফায়ার ম্যাচ খেলবে হায়দ্রাবাদ FC-র বিরুদ্ধে। তো ইতিমধ্যে চোটের কারণে এই ম্যাচ থেকে বাদ পড়ে গেছে মোহনবাগান দলের ভারতীয় রাইট ব্যাকের প্লেয়ার আশিস রায়, যার ফলে কিন্তু ডিফেন্স সাজাতে সমস্যায় পড়তে হয়েছে কোচ জুয়ান ফেরান্ডোকে। খবর অনুযায়ী স্লাবকো এবং হ্যামিলকে সেন্টার ব্যাক পজিশনে রেখে প্রীতম কোটালকে রাইট ব্যাকে খেলানোর চেষ্টা করেছে অনুশীলনে কোচ জুয়ান ফেরান্ডো। আবার কখনো কখনো হাম থেকেও রাইট ব্যাক হয়ে অনুশীলন করিয়েছেন তিনি। সেহেতু এই ম্যাচে প্রপার প্লেইং ইলেভেনটা কেমন হবে সেটা কিন্তু একটু বলা মুশকিল। সেহেতু আমি এখানে তোমাদের 2-3 ফরমেশন দেখাতে চলেছি। তো প্রথমটা হলো 4-2-3-1, যেখানে কিন্তু গোলকিপার পজিশনে অবশ্যই থাকবে বিশাল গায়েত। চারের ডিফেন্সে রাইট ব্যাক পজিশনে দেখা যাবে প্রীতম কোটাল এবং লেফট ব্যাক পজিশনে দেখা যাবে শুভাশিস বোস, এবং দুজন সেন্টার ব্যাক পজিশনে ব্র্যান্ডন হামিল এবং স্লাবকো দামজানোভিককে রাখছি। এবার দুজন ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে গ্লেন এবং পুইটিয়াকে রাখা হচ্ছে। এবার দুই উইং দিয়ে একদিকে মনবীর সিং এবং অপরদিকে লিস্টন গুলাসো অথবা আশিক কুরুনিয়ান থাকবে, এবং একজন অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে দেখা যাবে হুগো বোমসকে, এবং স্ট্রাইকার পজিশনে অবশ্যই থাকবে ডিমিত্রি পেট্রাটস। তো এই গেল দুজন বিদেশি সেন্টার ব্যাক নিয়ে প্লেয়িং ইলেভেন। এবার যদি একজন বিদেশি ডিফেন্ডার নিয়ে দেখা যায়, তাহলে এখানে চারের ডিফেন্সে দেখা যাবে শুভাশিস বোস, স্লাবকো দামজানোভিক, প্রীতম কোটাল এবং হাম থেকে। তবে আমার মতে এই ফরমেশনের থেকে 3-5-2 এই ফরমেশনটা বেস্ট হবে এই গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য, যেখানে তিনের ডিফেন্সে দেখা যাবে শুভাশিস বোস, স্লাবকো দামজানোভিক এবং প্রীতম কোটালকে, এবং মাঝের 5 জনের মধ্যে একটু নিচের দিকে থাকবে কার্ল ম্যাথিউ এবং গ্লেন মার্টিন্স অথবা পুইটিয়া। তো কার্ল ম্যাথিউ যেহেতু সেন্টার ব্যাক পজিশনেও ভালোভাবেই খেলতে পারে, সেহেতু কিন্তু প্রয়োজনে কার্ল ম্যাথিউ সেন্টার ব্যাকে চলে এসে তিনের ডিফেন্সটাকে চারের ডিফেন্স করে নিতে পারবে। এবং দুজন উইং দিয়ে একদিকে দেখা যাবে কিয়ান নাসিরিকে এবং অপরদিকে দেখা যাবে লিস্টন কোলাসো অথবা আশিক কুরুনিয়ানকে, এবং অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের ভূমিকায় থাকবে হুগো বোমস, আর দুজন স্ট্রাইকার হিসেবে অবশ্যই থাকবে মনবীর সিং এবং ডিমিত্রি। তো আমার মতে কিন্তু এটা বেস্ট প্লেইং ইলেভেন হবে এই ম্যাচের জন্য, কারণ এই প্লেইং ইলেভেনটা পুরো ব্যালেন্সড একটা প্লেইং ইলেভেন, যেখানে কিন্তু ডিফেন্সের পাশাপাশি অ্যাটাকটাও কিন্তু প্রচুর হবে। আর আমার ধারণা হায়দ্রাবাদ FC ডিফেন্সের ওপর প্রতিনিয়ত প্রেশার ক্রিয়েট করলে কিন্তু সহজেই হায়দ্রাবাদ FC ডিফেন্সকে ভেঙে ফেলা সম্ভব। তো বন্ধুরা, তোমরা একটা কমেন্ট করে জানিও এই হায়দ্রাবাদ FC ম্যাচের জন্য কোন প্লেইং ইলেভেনটা বেটার হবে মোহনবাগান দলের, আর এটাও কমেন্ট করে জানিও এই ম্যাচের কোন দলের জয় পাওয়ার চান্স সবথেকে বেশি বলে তোমার মনে হচ্ছে। তো এই ভিডিওটা এটুকুই ছিল, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।